আসসালামাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার সকাল সকাল দেখেন আপনাদের ভাইয়া কতগুলো আম নিয়ে আসছে। এগুলো হচ্ছে একদমই গাছপাক নাম, গাছ থেকে সরাসরি পাড়া, ঠিক আছে? তো এই যে দেখেন আমার চেহারা দেখলেই, এই যে দেখেন গাছ থেকে পাড়ছে, একদম উপর থেকে পড়ে ফেটে গেছে এই যে। আর এই যে এখানে একটু আম ভর্তা বানাইছি, আম ভর্তা খাচ্ছি। কেমন আম কি মিষ্টি? আচ্ছা টক আছে, মিষ্টিও আছে। সে ভালো করে আসলে সে নিজে জানে না যে সে কি খাইতেছে, অনেক সময় এমন করে ও। এখানে ভর্তা বানাইছে দেখেন, কতগুলো ভর্তা বানাইছে। খাওয়া শেষ করে তারপর রান্না বান্না করব, সাথেই থাকেন। ভর্তা খাওয়া শেষ করে রান্না বান্না করব। আর আজকে তো শুক্রবার, আপনারা জানেনই যে আপনাদের ভাইয়া বাসায় থাকলে আবার যে কত বড় বড় সর্বনাশ করে। সে আজকেও একটা মোরগ জবাই করছে, আর সে মোরগটা মানে এখনো কাটা হয়নি। খাওয়া দাওয়া শেষ করি, শেষ আম ভর্তা খাওয়া শেষ করে তারপর ওটা কাটবো। আর আপনারা সাথেই থাকেন। তো কাটাকাটি তো শেষ। এই যে এখানে মুরগির মাংস বেশ অনেকটাই হয়েছিল, আমি কিছুটা রেখে দিছি আর কিছুটা নিছি রান্না করার জন্য। এই যে আর হচ্ছে কাকরোল আলু ভাজি করব। এখানে বেগুন সিদ্ধ দিছি, বেগুন ভর্তা বানাবো। অনেক সময় পোড়ায় ভর্তা বানাই, পোড়ায় ভর্তা বানালে বেশি ভালো লাগে। আজকে আবার একটু সিদ্ধ দিয়ে দিছি, কাটার পরে একটু দেখলাম যে মনে হচ্ছিল যে পোকা পোকা আর কি, পরে দেখলাম যে না আসলে ভিতরে পোকা কেটে, এর জন্য সিদ্ধ দিয়ে দিছি, সিদ্ধ করে বানাবো। আর ভাজি বসাই দিছি, আর আপনাদেরকে রান্না করতে করতে একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে আজকে বাহিরের মানে অবস্থাটা। কিছুক্ষণ মেঘলা থাকতেছে, কিছুক্ষণ রোদ উঠতেছে, এরকম অবস্থা। আর এই যে দেখেন এখানে বলছিলাম যে কিছু ভেন্ডি আর ডাটা বা আরও শাকসবজি লাগাইছে আর কি, যে লাগাইছে সে আর কি ওই যে এদিকেই থাকে, এই এদিকে থাকে। তো ওই যে দেখেন তারা আজকে শাকসবজি উঠাইতেছে, প্রায় উঠায়। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, এই যে দেখেন এখানে অনেক কিছুই লাগানো হয়েছে, মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে আপনার ভেন্ডি আর ডাটা, লাল শাক, এগুলো লাগানো হয়েছে এখানে। যে এইখানটাতে এইখানটাতে কিছুদিন আগে লাল শাক আর ডাটা শাক লাগানো হয়েছিল, ওগুলো ওনারা খেয়ে ফেলছে। এখন কিছু কিছু আছে দেখতে পারতেছেন। আর এই যে এখানটা পুরোটাই এগুলো ভেন্ডি, আর ওই সাইডটাই যে এই সাইডটা এইখানটায় হচ্ছে আপনার মিষ্টি কুমড়া লাগানো হয়েছে। এই যে ওনারা প্রায় প্রায় আর কি নিয়ে যায় আর কি। এই যে কাকর ভাজি,
তো রান্না বান্না তো শেষ, এখন আমরা খাবার টেবিলে খাবার খেতে বসে গেছি। আমি তো বসিনি, আপনাদের ভাইয়া বসছে। কি অবস্থা তোমার? তুমি তো একে একে আমার মুরগিগুলারে সব শেষ করে দিলাম। আপুরা ভাইয়ারা আপনারা একটু কমেন্টে বকাবকি দিয়ে দিয়েন আপনাদের ভাইয়াকে। কি কিছু বলো না কেন, মুরগি যে শেষ করতেছে, এরকম কেমন লাগে তোমার খাইতে? আর আপনাদের ভাইয়াকে আজকে একটু কাহিল লাগতেছে, যেটা হচ্ছে সে একটু ঘুম কম হয়েছে। তার শুধু একটু না, ইদানিং একটু ঘুম কমই হয়, যার কারণে একটু ঘুম ঘুম লাগতেছে। আর এই যে সেই মোরগটা রান্না করছি, এই যে দেখেন, রসুন দিয়ে আর বেগুন ভর্তা বানাইছি, কাঁকর ভাজি করছি। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আপনাদেরকে এরকম আরও ভিডিও আপনাদের শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ বলো। এর জন্য মুখ দিয়ে বের হইতেছে না।